সালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। সবাই কেমন আছেন? আজকে আমি কম টাকায় কীভাবে এত সুন্দর একটা প্যান্ট বানাবো সেটাই তোমাদের কাছে দেখাবো। আর এটা আমি নিজে বানিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এত সুন্দর একটা প্যান্ট আমরা যখন কিনতে যাব তখন কমপক্ষে 500 টাকা লাগবে এই একটা প্যান্ট কিনতে। তো এটা যদি আমরা 70 টাকা বা 200 টাকার ভিতরে বানাতে পারি তাহলে কেমন হয়? প্যান্টটা আমি বানিয়েছি পার্টি ড্রেসের সাথে পরার জন্য, কারণ আমি একটা ড্রেস কিনেছিলাম কিন্তু ড্রেসে প্যান্টটা একটু ভালো ছিল না, তাই ভাবলাম যে একটু স্টাইলিশভাবে একটা প্যান্ট বানিয়ে নিই নিজের হাতে। তো তার জন্য আমি এখানে চলে গিয়েছিলাম বাজারে, তারপর কিন্তু এই কাপড়টা কিনে এনেছি। এটা অনেক ভালো একটা কাপড়, এটার গজ 100 টাকা। তো এখানে আমার 2 গজ কাপড় লেগেছে, আর সাথে লেগেছে লেস, আর লেস 1 গজ 70 টাকা নিয়েছি। এই তো আর কিছুই লাগে নাই। তো তারপর আমি বাসায় নিয়ে এসেছি, আর এরপর কিন্তু এখন কেটে করে নিয়েছি কাপড়টা। তো প্রথমে আমি এখানে কোমরের অংশ কেটে নিয়েছিলাম, এরপর কিন্তু এখন কোমরের নিচের অংশগুলো কেটে নেবো। কাপড়টা কিন্তু অনেক বড়, এখানে 2.5 হাতের মতো কিন্তু বেশি বহর আছে এই কাপড়ে। আমি বুঝতে পারি না, সেই জন্য আমি একটু বেশি কাপড় নিয়ে এসেছিলাম 2 গজের মতো, কিন্তু আমার এখানে কম লেগেছে, প্রায় 1 হাতের মতো কাপড় রয়ে গেছে এখনও, এগুলো কিন্তু লাগে নাই। তো সমস্যা নেই, এগুলো আমি অন্য কোনো কিছু কিন্তু বানিয়ে নেব। কাপড়টা যেভাবে বড় তেমনি কিন্তু এই কাপড়টা অনেক ভালো। তো আমি কিন্তু এই কাপড়টা অনেক ভালো হিসেবে কিন্তু এনে নিয়েছিলাম। তো পরের বার কিন্তু আমি ঠিকঠাক করে আনবো, এখন কিন্তু একটু বেশি এনে ফেলেছি। তো আমি এখন বুঝতে পারছি যে এখানে একটু বেশি কাপড় থাকে। কিন্তু আমি কিন্তু কাপড়টা কেটে নিয়েছি, আর তারপর কিন্তু একটা একটা কাপড় কিন্তু এখন রেখে দিচ্ছি, আর এখন সেলাই করে নেব। আর এই লেসটা কিন্তু অনেক সুন্দর, আমি দোকানে দেখার পরেই আমার মনে হয়েছে যে এরকম লেস দিয়ে কিন্তু প্যান্ট বানালে অনেক সুন্দর লাগবে, আর অনেক স্টাইলিশ একটা ড্রেস হবে। সত্যি কিন্তু অনেক সুন্দর এই প্যান্টটা হয়েছে। তো তারপর কিন্তু আমি এখন লেসটা বসিয়ে দেবো। তো এখানে আমি প্রথমে পায়ের নিচের অংশ, মুহুরির অংশগুলো সেলাই করে নিয়েছি। সেলাইয়ের প্রথমে যে কাজগুলো করতে হবে এটা হচ্ছে পায়ের মুহুরির অংশগুলো যে ডিজাইনটা করবে ওটা কিন্তু আগে কমপ্লিট করে নিতে হবে, না হলে কিন্তু পরে ডিজাইনটা সুন্দর আসে না। আর পরেও কিন্তু করা যায়, তো যারা বেশি ভালো তারা কিন্তু করতে পারবে, যারা নতুন তারা অবশ্যই কিন্তু প্রথমে এই কাজগুলো করে নেবে। তো আমি এখানে প্রথমে লেসটা লাগিয়ে নিচ্ছি, আর লেসে আমি এখানে 1 গজ লেগেছে, বেশি লাগে নাই। মুহুরির জন্য কিন্তু 1 গজও লাগে না, আরও কমই লাগে। তো আমি এখানে একটু বড় করে কিন্তু মুহুরিটা দেবো, সেই জন্য একটু বেশিই লাগছে। তো তারপরও কিন্তু আমার এখানে 2 আঙ্গুলের মতো কিন্তু লেস থেকে গেছে। আমি এখানে মুহুরি প্রথমে যে অংশগুলো সেলাই করে নিয়েছি তারপর উপরে কিন্তু লেসটা লাগিয়ে নিয়েছি। এভাবে কিন্তু লাগালে লেসে কোনো রকম কুচি আসবে না, আর দেখতে অনেক সুন্দর আসবে, আর একটু তাড়াতাড়ি কিন্তু কাজটা শেষ হয়ে যাবে। তোমরা দেখতেই পারছো আমি কীভাবে লাগাচ্ছি, সেইভাবে তোমরা লাগিয়ে নিতে পারো। আর এটাতে কোনো ঝামেলা নাই, খুবই সিম্পল। আমরা যেভাবে সেলাই করি প্যান্ট, সেম সেলাই করে আর উপরে কিন্তু লেসটা লাগিয়ে নিলে হয়ে যায়। তো এই তো কিন্তু আমার হয়ে গেছে। আর তারপর আমি এখন সাইডের সেলাইগুলো করে নিয়েছি, প্যান্টের যে নিচের অংশগুলো সেলাই রয়েছে ওগুলো কমপ্লিট করে তারপর তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। এই তো প্যান্টটা কিন্তু কমপ্লিট। আমি তোমাদেরকে একটা সত্য কথা বলি, আজকে আমি যে প্যান্টটা বানিয়েছি আসলে আমি আগে কখনো এত সুন্দর একটা প্যান্ট বানাই, এই প্রথম কিন্তু এত সুন্দর একটা প্যান্ট বানিয়েছি। নিজে নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি এই প্যান্টের জন্য, এতটা সুন্দর আর এতটা স্টাইলিশ একটা প্যান্ট বানাতে পেরেছি। তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাও আমার প্যান্টটা তোমাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে পেজটা ফলো করে রেখো। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাও, যেন তোমাদেরকে আমি একটা থ্যাঙ্কস জানাতে পারি।